আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ব্যথা। আমি তার আগেও ব্যথা নিয়ে অনেকবার কথা বলেছি। আমার এই রোগীটিও আমার কাছে এসেছিলেন ওনার জয়েন্ট পেন নিয়ে, প্রচুর জয়েন্ট পেন ছিল। জয়েন্ট পেন থেকে ওনার বর্তমানে ওনার আলহামদুলিল্লাহ কোনো ব্যথার ওষুধ ছাড়াই, উনি আজকে 4 মাস ব্যথার ওষুধ ছাড়া ভালো আছেন। ওনার মুখেই শুনে উনি কী সমস্যা নিয়ে এসেছিলেন। আমি দেশের বাড়ি, আমার কাপড়তলা, বিজরা কাপড়তলা। তো আমি, আমার জয়েন্ট ব্যথা ছিল, ডাক্তার রায়হানের সাথে যোগাযোগ করে রায়হান একটা ওষুধ দিয়েছিল। ওই ওষুধ খাওয়ার পরে আমি আল্লাহ চাইত ব্যায়াম করার পরে আল্লাহ চাইত 4 মাস পর্যন্ত, এখন আল্লাহ চাইত আমি খুবই ভালো আছি। ব্যথার ওষুধ খাওয়া ছাড়াই আমি আল্লাহ চাইত ব্যথা ভালো হয়ে গেছে। ব্যথা ছিল তো 5-6 মাস ছিল, ব্যায়াম গুলো করতেছি এখন আল্লাহ চাইতো আমি খুবই ভালো। প্রেশার খুবই ভালো, প্রেশার ছিল, হ্যাঁ নিয়ন্ত্রণ আছে এখন। ওকে, আল্লাহ হাফেজ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যায়াম করি, ব্যথা ওষুধ ছাড়াই ব্যথা মুক্ত আছি আলহামদুলিল্লাহ। প্রেশার কন্ট্রোলে আছে, না না এখন আর বলে না, আগে তো ব্যথার জন্য, হ্যাঁ হ্যাঁ বলতো, অনেক ইয়া করতো, গরম পানি সেক দেওয়া লাগতো, অনেক ওষুধ মানে মলম গায়ে মেসেজ করা লাগতো, এখন কিছু করা লাগে না আলহামদুলিল্লাহ। এই যে 4 মাস, হ্যাঁ না এখন আর ভালো না।